হ্যালো গাইস, আজকে আপনারা দেখতে পারবেন যে কিভাবে আপনারা একটা নরমাল মোবাইল দিয়ে শুট করা একটা টিকটক ভিডিও যেটা কিনা আপনার DSLR এর মতো যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা ব্লার করবেন খুব সহজেই। মাত্র 2 মিনিটের ভিডিওতে আপনারা এই রকম শুট করে নিতে পারবেন, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো বেশি না কথা বলে চলেন শুরু করা যাক এই ভিডিও। ওয়েল, ফার্স্ট অফ অল যে কাজটি করব, আমরা আমাদের ফোনের ক্যাপকাটটি ওপেন করে নেব। দেন যাদের নেই তারা প্লে স্টোর থেকে ইনস্টল দিয়ে নেবেন। প্লে স্টোর থেকে ইনস্টল দেওয়ার পর ক্যাপকাটটি আপনারা ওপেন করে দেবেন। দেন ওপেন করে দেওয়ার অবশ্যই নেট নাকি নেট কানেকশনটি ইউজ করবেন। আমরা নেট কানেকশনটি অন করে দিচ্ছি। দেন আমরা কী করবো, নিউ প্রজেক্ট এখানে ক্লিক দেবো। নিউ প্রজেক্টে ক্লিক দেওয়ার পরে আমাদের গ্যালারি থেকে আমাদের যে ভিডিও শ্যুট করছে নর্মাল ভিডিও সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। গ্যালারি থেকে শ্যুট করা ভিডিওটি এখানে সিলেক্ট করে নেবেন। দেন তারপরে আপনারা কী করবেন, এখান থেকে অ্যাডে ক্লিক দেবেন। অ্যাডে ক্লিক দেবেন বা আপনার ক্রপ করে নিতে পারেন যা ইচ্ছা আপনাদের, ঠিক আছে। সো আমাদের ভিডিওটি অ্যাড করা হয়ে গেছে। দেন আমরা কী করবো, শেষের দিক থেকে এই যে দেখতে পাচ্ছি ইন্ড এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি, এটা আমরা ডিলিট করে নেবো। ওটা ট্যাপ দিয়ে ধরবো, দেন ডিলিটে ক্লিক দিলে ডিলিট হয়ে যাবে। দেন আমাদের ডিলিট হয়ে গেছে। এখন আমাদের কাজ হবে কি, একটু তো এডিট করতে হবে ভিডিওটি। সো এডিট করার জন্য ভিডিও ট্যাপ করবেন। দেন তারপরে আপনার কিছু কালার ইফেক্ট ইউজ করতে হবে। দেন এই যে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দেবো। এটাতে ক্লিক দেওয়ার পরে আমরা কিছু লাইট কমিয়ে বাড়িয়ে দিতে পারি, ঠিক আছে। সো একটু কমিয়ে দিলাম। দেন এটাতে ক্লিক দেবো, যা কিনা আমাদের DSLR এর মতো করতে হলে একটু তো ইফেক্ট ইউজ করতে হবে, ঠিক আছে। সো ফুল ভিডিও কন্টিনিউ করুন, কেউ স্কিপ করবেন না। সো আমি একটু এডিটিং করে নিই, আপনারা এভাবে এডিট করে নিতে পারেন। সো তো গাইস, এখান থেকে আমাদের ভিডিওটি এডিটিং হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, এখন আমাদের কাজ হবে এই যে এটাতে ওভারলেতে ক্লিক দাও। ওভারলেতে ক্লিক দেওয়ার পরে যে মানে ভিডিওটি ইম্পোর্ট করছে ওটা এখান থেকে অ্যাড করে নেবো। দেন অ্যাড করে নেওয়ার পরে এটা আমরা দুই আঙ্গুলে ধরে এটা অপরদিকে একটু ভিউ করে অ্যাডজাস্ট করে নেবো। সো যখন অ্যাডজাস্ট হয়ে যাবে, দেন তারপর আমাদের কাজ কী হবে, এই ভিডিও উপরে ক্লিক দাও। ক্লিক দেওয়ার পর এখান থেকে কার্টে ক্লিক দেবো, ঠিক আছে। এই যে কার্ট, এই কার্ডে ক্লিক দেবো। দেন কার্ডে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেবো। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেওয়ার পরে আমাদের এখান দেখতে পাচ্ছেন এই যে এখানে কিছু রিমুভ হইতেছে। দেন 100% হলে আমরা কাজটি করতেছি। তো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে গেছে। আমাদের এখন কাজ কী হবে, এই যে এখন পরবর্তী যেটা আমরা প্রথমে ইউজ করছিলাম ওটাতে ট্যাপ দেবো। দেন ট্যাপ দেওয়ার পরে আমরা এখান থেকে একটু এদিকে আসবো। দেন এদিকে আসার পরে আমরা এখান থেকে খুঁজে নেব ইফেক্ট, ঠিক আছে। বলছিলাম এখন আপনার এই যে ইফেক্টটা, ইফেক্টে ক্লিক দিবেন। ইফেক্টে ভিডিও ইফেক্ট এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনাদের এখান থেকে যে ইফেক্টটি ব্যবহার করতে হবে সেটা আমি দেখাই দিতেছি। এখান থেকে আপনারা কী করবেন, লেন্সে ক্লিক দেবেন, ঠিক আছে। আপনি এখান থেকে লেন্স, এই যে লেন্সে ক্লিক দেবেন। লেন্সে ক্লিক দেওয়ার পরে একটু নিচে দেখে স্ক্রল ডাউন করলে এখান থেকে একটা ব্লার অপশন পেয়ে যাবেন, সেই ব্লারটা আপনাকে ব্যবহার করতে হবে। সো এই যে এটা, এই যে দেখতে পাচ্ছেন এখানে বুলার, এই বুলারটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে একটু এটাতে ক্লিক দিবেন। দেন আপনি একটু কম করে নেবেন, যেটা কি না আপনার বেশি যদি ইউজ করেন সেই ক্ষেত্রে সবাই ভাববে যে এটা এডিট করা। সো তার জন্য আপনাকে একটু কম করে নিতে হবে, যা কিনা আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে, যেটা কিনা আপনার ভিডিওতে একটু খাটবে, যা কিনা দেখে মনে হবে যে এটা এডিট করা না। সো আপনার ফুল ভিডিও এরকম করে নেবেন। দেন আপনার আমি দিলাম। দেন দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি এডিটিং হয়ে গেছে। দেন আপনারা দেখতে পাচ্ছেন বুলার, যা কিনা কেউ দেখলে বুঝতে পারবে না। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের কাজ শেষ। এখন আমরা শেয়ারে ক্লিক দেবো। শেয়ারে ক্লিক দেওয়ার পরে আমরা এটা এক্সপোর্ট করে নেবো। এক্সপোর্ট হয়ে গেলে আপনাদের ভিডিওটি সব জায়গায় ইউজ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগায়।